আজ থেকে ঠিক 20 বছর আগে এই দিনে, অর্থাৎ 28 অক্টোবর, প্রয়াত হয়েছিলেন বাংলা সাহিত্যের অনন্য সাধারণ একজন ব্যক্তিত্ব, যার দুটো লাইন অমর হয়ে আছে, ছড়ার লাইন সবার ছেলে বুড়ো সবার মনে গেঁথে আছে। লাইন দুটো হচ্ছে, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। বুঝতেই পাচ্ছেন আমি অন্নদাশঙ্কর রায়ের কথা বলছি, যিনি ছিলেন একাধারে কবি, ছড়াকার, কিশোর সাহিত্যিক, ভ্রমণ গদ্য লেখক, স্মৃতিগদ্য রচয়িতা, ছোট গল্পকার, প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক। মুক্তচিন্তা এবং অসাম্প্রদায়িকতার ধারক বাহক এবং দুই বাংলার মিলনের দূত, বিশেষ করে বাংলাদেশের অনুরাগী অন্নদাশঙ্কর রায় তার প্রশাসক জীবনে বেশ ক বছর এই বঙ্গে কাটিয়েছেন, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লায়, এবং দেশভাগের সময় বা তার খানিক বাদেই বাংলাদেশের পূর্ববঙ্গের জনগোষ্ঠীর এক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের একটি সাম্প্রদায়িক নীতিমালা বা সিদ্ধান্তের প্রতিবাদ করে খুব অল্প বয়সেই তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তখন তার বয়স মোটে 47। তারপর থেকে তিনি পূর্ণকালীন লেখক হিসেবে, সমাজ সংস্কারক এবং সমাজ সংগঠক এবং নানাবিধ সাংস্কৃতিক, সামাজিক এবং তার বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডেই নিজেকে নিয়োজিত রাখেন। শান্তিনিকেতনে বাড়ি করে সেখানেই থিতু হন তিনি। তার লেখালেখি শুরু হয়েছিল উড়িষ্যাতে থাকাকালীন, পিতার কর্মসূত্রে যেখানে তার জন্ম হয়েছিল তিনি সেখানেই পড়াশোনা করেছেন। পাটনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, দুর্দান্ত ফলাফল করেছেন এবং ছাত্রাবস্থাতেই তিনি ICS পরীক্ষায় পূর্বের সমস্ত রেকর্ড ভঙ্গ করে প্রথম হন, এবং সেই সূত্রে ওই বছরই 1925 সালে তিনি বিলেত যান ICS এর প্রশিক্ষণ নেয়ার জন্য। ওই 2 বছরের অভিজ্ঞতা নিয়েই কিন্তু তার সেই বিখ্যাত গ্রন্থ পথে প্রবাসে, যেটি ভ্রমণ গ্রন্থ হিসাবে বাংলা সাহিত্যের একেবারে একটি চিরায়ত মাত্রা অর্জন করেছে। ফিরে এসে তিনি তাকে কলকাতায় থাকতে হয়েছিল বেশ ক বছর, এবং তখনই প্রমথ চৌধুরী এবং বিশেষ করে রবীন্দ্রনাথ, এই দুজনের অনুপ্রেরণায় তিনি বাংলা ভাষাতেই লেখা শুরু করেন, এবং সবুজপত্র হয় তার একটি অন্যতম ক্ষেত্র। ওই সময়ই 1930 সালে টেক্সাস থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে, অ্যালিসিয়া ভার্জিনি অনফোর্ড নামে একজন তরুণী এসেছিলেন ভারতবর্ষে সঙ্গীত বিষয়ে গবেষণা করার জন্য। তার সঙ্গে অন্নদাশঙ্কর রায়ের পরিচয় হয়, তারপর প্রণয় ঘটে এবং অতি দ্রুতই তারা পরিণয় বন্ধনে আবদ্ধ হন। সেই সময় অন্নদাশঙ্কর রায় তার মূল নামের পাশাপাশি লীলাময় রায় এই ছদ্মনামেও লেখালেখি করতেন। তো রবীন্দ্রনাথ তখন অ্যালিসার নামকরণ করলেন অন্নদাশঙ্কর রায়ের সেই লীলা ময় থেকে, ময়টুকু বাদ দিয়ে লীলা রায় নামে। লীলা রায় সেই থেকে ভারতবর্ষেই ছিলেন, মৃত্যু এবং নানাভাবে তার জীবন সঙ্গীকে সহায়তা করেছেন তার সাহিত্য চর্চা, এবং নিজেও প্রচুর কাজ করেছেন। বাংলা সাহিত্যের অনেক মূল্যবান গ্রন্থাদি তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন, অসংখ্য গ্রন্থ অনুবাদ করেছেন, এছাড়াও নানাবিধ সাহিত্যিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। অন্নদাশঙ্কর রায়ের কথা সাহিত্যে বিশেষ অবদান রয়েছে বলে আমার ব্যক্তিগত বিশ্বাস, যদিও বর্তমানে তিনি খানিকটা বিস্মৃতই। এপিক ঘরানার উপন্যাস রচয়িতা যদি বাংলা সাহিত্যে কেউ থেকে থাকে তাহলে সেটি অন্নদাশঙ্কর রায়। তার সত্যাসত্য নামক যে একেবারে মহাকাব্যিক উপন্যাস 6 খণ্ডে তিনি লিখেছেন সত্যাসত্য, এর পরে আরো দুটি উপন্যাস তিনি লিখেছেন, এবং এগুলো খুবই খুবই মূল্যবান কাজ। যেমন
চার খণ্ডে সম্পন্ন হয়েছিল ক্রান্তদর্শী, ভারতের রাজনৈতিক আন্দোলন, দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, ঔপনিবেশিক আমল ইত্যাদি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস ক্রান্তদর্শী। এর বাইরে আরো একটি উপন্যাস লিখেছিলেন মানব মানবীর সম্পর্ক, মনস্তত্ত্ব ইত্যাদি নিয়ে, সেটিও বেশ আকর্ষণীয়। দাম তার রত্ন ও শ্রীমতী। এর বাইরে আরো বেশ কিছু উপন্যাস লিখেছেন, লিখেছেন অসংখ্য প্রবন্ধ, ছোট ছোট প্রবন্ধ তিনি লিখতেন। তার একটা অননুকরণীয় গদ্যভঙ্গি ছিল, খুব সহজ কিন্তু খুবই বুদ্ধিদীপ্ত এবং সরস, এবং তার প্রবন্ধ গ্রন্থের সংখ্যা অনেক। এই মুহূর্তে আমি নাম করতে পারছি, যুক্তবঙ্গের স্মৃতি, মুক্তবঙ্গের স্মৃতি, 90 পেরিয়ে, তারুণ্য, আর্ট, রবীন্দ্রনাথ, গান্ধী, শিক্ষা, সংস্কৃতি, বহুবিধ বিষয়ে তিনি লেখালেখি করেছেন। আজকে তার এই প্রয়াণ দিবসে আমি তার একটি নিবন্ধ, তিনি রচনা করেছেন 1973 সালে, তার 70 বছর পূর্তি উপলক্ষে, আমার সাহিত্য চিন্তা নামে, তারই ঈষৎ সংক্ষেপিত রূপ আপনাদের পাঠ করে শোনাচ্ছি। তাহলে শোনা যাক অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধ আমার সাহিত্য চিন্তা। ছোটবেলা থেকেই অসংখ্য বই, অজস্র পত্রিকা পড়ে আমারও সাধ হয়ে যেত লিখতে, কিন্তু কি লিখব, কেমন করে লিখব, যা লিখব তার অর্থ কি, এসব আমার কাছে পরিষ্কার ছিল না। 12 বছর বয়সে আমার হাতে পড়ে স্কুলের কমন রুমের পত্রিকার আলমারির চাবি। ক্লাস পালিয়ে কমন রুমে যাই, আলমারি খুলি, যত ইচ্ছা পড়ি। যতদূর মনে পড়ে, ভারতীতে তখন চলছে অবনীন্দ্রনাথের নালক আর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্রোতের ফুল, সবুজ পত্রে রবীন্দ্রনাথের ঘরে বাইরে আর প্রমথ চৌধুরীর চারিয়ারি কথা, আরো একরাশ পত্রিকায় তখনকার দিনের বড় বড় লেখকদের গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, কোনটা ছেড়ে কোনটা পড়ি আমার নেশা ধরে যায়। সেই বয়সে আমার চোখে পড়ে আর্ট বলে একটি কথা সবুজ পত্রের পাতায়, কথাটা মনে গেঁথে যায়। তার মানে কি তা আমার জানা ছিল না, কিন্তু সাহিত্যে তার নমুনা কি সেটা তো আমার চোখের সামনেই ছিল। রূপকে বাদ দিয়ে সার নয়, সারকে বাদ দিয়ে রূপ নয়। তখন থেকে আমার নজর রয়েছে রূপের উপরে, মন রয়েছে সারের উপরে। বলতে গেলে 12 বছর বয়সে আমার উপনয়ন হয়, আর্টের গুরুগৃহে উপনয়ন, রবীন্দ্রনাথ ও প্রমথ চৌধুরী এঁদের কাছেই আমার শিক্ষানবিশীর শুরু হয়। একটি জিজ্ঞাসার উত্তর পাই, কেমন করে লিখব, কেমন করে লিখলে আর্ট হবে। কিন্তু তখন আমার বাকি ছিল জানতে কি লিখ, অত কম বয়সে জানাও যেত না, প্রশ্নটা সে বয়সে জাগবার কথাও নয়। 16 বছর বয়সে আমাকে পুরস্কার দেওয়া হয় টলস্টয়ের 23 টেলস, তার একটি গল্প আমি অনুবাদ করে প্রবাসীতে পাঠিয়ে দিই। চারু বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে উত্তর দেন যে গল্পটি মনোনীত হয়েছে। পরের সংখ্যা খুলে দেখতে পাই আমার করা 3টি প্রশ্ন গল্পের অনুবাদ, টলস্টয়ের সঙ্গে আমার নাম এক অদৃশ্য সূত্রে জড়িত হয়। তখনও জানতুম না যে এটা আকস্মিক নয়, টলস্টয়ের সঙ্গে আমার সম্পর্ক পরে আরো ঘনিষ্ঠ হবে। বছর তিনেক পরে যখন আমি কলেজের ছাত্র, তখন লাইব্রেরি থেকে নিয়ে পড়ি তার হোয়াট ইজ আর্ট বইখানে, আমাকে খুবই নাড়া দেয়। ইতিমধ্যে ইউরোপীয় সাহিত্য আমি তন্ময় হয়ে পড়েছিলাম, টলস্টয়ের বিচারে ওর বেশিরভাগই আর্ট নয়, কিংবা আর্ট হিসেবে খাটো। আর্ট তাহলে কি? আমি যদি বলি আমার শিক্ষানবিশে সমাপ্ত করে সাহিত্যিক রূপে আত্মপ্রকাশ করি, তাহলে আমি কি কি লিখব, কি নিয়ে লিখব, এর উত্তর এক কথায় সত্য লিখব, সত্য নিয়ে লিখব। টলস্টয় উদ্ভাবন পছন্দ করতেন না, মস্তিষ্ক থেকে যা উৎপন্ন তার পক্ষপাতী ছিলেন না, তিনি ছিলেন অলঙ্করণেরও বিরোধী। যে যা অনুভব করেছে তা সরলভাবে প্রকাশ করবে সহজ ভাষায়, তিনি নিজেও শেষ বয়সে সেই সাধনায় নিমগ্ন ছিলেন। তবে টলস্টয়ের শেষ বয়সে ছিল এক নীতিবাতিক, তার সুনীতি কুনীতির মাপকাঠি মেনে নিলে সাহিত্য বা আর্টের রাজ্য থেকে জীবনের 15 আনা বাদ দিতে হয়, কারণ সেটা ভালো নয় মন্দ, সেটা সাদা নয় কালো। জীবনকে যেমন ভালো আর মন্দ, সাদা আর কালো, এই দুই ভাগে বিভক্ত করা যায় না, করলে দুটোকেই স্বীকার করতে হয়, তেমনি সাহিত্যকেও, আর্টকেও। এটা ছিল টলস্টয়ের সমসাময়িক পাশ্চাত্য সাহিত্যে পড়ে আমার প্রত্যয়। তাই টলস্টয়ের সত্যের উপর আমি জোর মেনে নিলেও নীতির উপর জোর মেনে নিতে পারিনি। যে টলস্টয় আর্টিস্ট তাঁরই অনুসরণ করেছি, যিনি মরালিস্ট
তা নয়, নীতিবোধ যে আমার ছিল না তা নয়, সংসারী বিনিময়ে আত্মাকে বিক্রয় করা আমার চোখে চূড়ান্ত কুনীতি, কিন্তু সাহিত্য মাত্রেই হবে সুনীতিসম্মত, এতে আমার রসবোধ সায় দেয়নি। আর যদি শুধু পাপের শাস্তি আর পুণ্যের পুরস্কার বন্টন করতে নিযুক্ত থাকে, তবে তাকে ফিরে যেতে হয় পাশ্চাত্য রেনেসাঁসের পূর্ববর্তী কালে, রেনেসাঁস থেকে আধুনিক যুগের সূচনা। তাই রেনেসাঁসকে আমি মনে প্রাণে বরণ করেছিলাম, পাশ্চাত্য বলে বর্জন করিনি, আধুনিক বলে গ্রহণ করেছিল। সবুজ পত্র আমাকে দৃষ্টান্ত দেখিয়েছিল, যদিও কোনোদিন তাতে লিখিনি, কিন্তু সবুজ পত্র ছিল বিদগ্ধজনের জন্য, জনগণের জন্য নয়। অসহযোগ আন্দোলন আমাকে বিদগ্ধ মহল থেকে জনগণের অভিমুখে নিয়ে যায়। চরকা কাটতে না পারি এমন কিছু কি পারি নে যা জনগণের জন্য, কিন্তু একটি জায়গায় বাধা ছিল, যেটা লিখবো সেটা বিদগ্ধ জনের বিচারও রসোত্তীর্ণ হওয়া চাই। সেটা যদি আর্টই না হয় বা খাঁটি আর্ট না হয়, তাহলে শুধু জনগণের স্বীকৃতি যথেষ্ট নয়। লেখা যদি রূপভ্রষ্ট হয়, বক্তব্য যদি জল মেশানো হয়, তাহলে জনগণ তো সঞ্চয় করে রাখবেই না, মহাকালও তাকে ঝেঁটিয়ে বিদায় করবে। তবে আমি স্থির করি যে অর্ধেক পথ আমি যাব জনগণের দিকে, আর অর্ধেক পথ ওরা আসবে আমার দিকে, মাঝপথে দেখা হবে। কাদের জন্য লিখব এর পরের প্রশ্ন, কিসের জন্য লিখব? কে বলতেন মানব কল্যাণের জন্য, কেউ সমাজ সংস্কার বা সমাজ বিপ্লবের জন্য, কেউ নৈতিক উন্নয়নের জন্য, কেউ দেশ উদ্ধারের জন্য, কেউ মনোরঞ্জনের জন্য, কেউ লোকশিক্ষার জন্য, কেউ বা ধর্মপ্রচার বা মতবাদ প্রচারের জন্য। একালের লেখকদের মতো সেকালের লেখকদের কাঞ্চন ভাগ্য তেমন প্রসন্ন ছিল না, তাই কেউ বুক ফুলিয়ে বলতেন না যে টাকার জন্য। টাকা যারা নিতেন তারা লজ্জার সঙ্গে নিতেন। রমাইরোলা আমাকে উপদেশ দিয়েছিলেন কখনো টাকার জন্য লিখবে না, আমি তার সেই উপদেশ শিরোধার্য করেছিলাম, কিন্তু আর্টের জন্য আর্ট এই তত্ত্বে তিনিও বিশ্বাস করতেন না। আমি কিন্তু ঊনবিংশ শতকের শেষ পাদের ইউরোপীয় সাহিত্যিকদের মতো বিশ্বাস করতাম যে আর্টের জন্যই আর্ট, অর্থাৎ আর্ট আর কারো মিন্স নয়, নিমিত্ত নয়, সে নিজেই একটা এন্ড বা উদ্দিষ্ট। ধর্মের প্রতি তার ভক্তি থাকতে পারে, নীতির প্রতি শ্রদ্ধা, সমাজের প্রতি তার দায়িত্ব থাকতে পারে, দেশের প্রতি কর্তব্য, মনোরঞ্জনেও তার আনন্দ থাকতে পারে, লোকশিক্ষায় পরিতৃপ্তি, কিন্তু তাই বলে সে কারো প্রজা নয়, সেও একজন রাজা। পাঠকরা তাকে যা দেন তা এক প্রকার নজরানা, প্রকাশকরা দেন রয়্যালটি। এর পরের প্রশ্ন, আর্টের সার্থকতা কি? আদৌ লিখবো কেন, সৃষ্টি করব কেন? কে এমন মাথার দিব্যি দিয়েছে যে আমাকে আর্টের জন্য আর্ট করতে হবে? আমি তো ইচ্ছে করলে ইতিহাসও করতে পারি, যেমন গান্ধীজি করেছেন, গান্ধীপন্থীরা করছেন, বিপ্লববাদীরা করছেন। আমি তো প্রশাসনও চালাতে পারি, যেমন আমার পুরোগামীরা করছেন। জীবনে করবার মতো কত রকম কত কাজ আছে, সেসব ছেড়ে সাহিত্য সৃষ্টি, এত গুরুত্ব যার, সে তো আজ বাদে কাল বাসি হয়ে যেতে পারে, কেউ মনেও রাখবে না লেখকের নাম। তেমন নাটক বা তেমন উপন্যাস কখনাই বা লেখা হয়েছে যা সবসময় তাজা? সেই কখনের রহস্য কি? তার একখানাও যদি লিখতে না পারি তো কেন এই দুর্গম পথে যাত্রা? জনপ্রিয়তা বা অর্থপ্রাপ্তি যখন লক্ষ্য নয়, লক্ষ্য কি তবে নোবেল পুরস্কার ও নাইট উপাধি, বিশ্বব্যাপী যশ, বিশ্বময় সম্মান? কিন্তু অধিকাংশের কপালই জুটেছে অনাদর, অবহেলা, লাঞ্ছনা, ব্যর্থতা ও অবলুপ্তি। আমিও হয়তো অধিকাংশেরই সামিল, কিন্তু কলম যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ আমিও পৃথিবীর একজন প্রভু। কি থাকবে, কতটুকু থাকবে, সেটা বিবেচ্য নয়, বিবেচনার বিষয় হচ্ছে ওর সার্থকতা কি, কেন লিখব, কেন সৃষ্টি করব, না করলে কি যায় আসে। আমার কাছে আর্ট একটা অন্বেষণ, রিয়েলিটিকে আমি ধরতে ছুঁতে প্রাণপণ করেছি, প্রথমে আমার ইন্দ্রিয় মন দিয়ে, তারপর আমার লেখনী দিয়ে। এক একটা সুরকে, এক একটা ভাবকে, এক একটা ইঙ্গিতকে বা আভাসকে হরিণের মতো তাড়া করেছি। হরিণকে হয়তো পাইনি, তার বদলে হয়তো পেয়েছি শকুন্তলাকে, যে কথা লিখতে চেয়েছিল সে কথা লেখা হয়নি, হঠাৎ আপনা থেকে লেখা হয়ে গেছে অন্য কথা। কবিতার বদলে ভ্রমণ কাহিনী, ভ্রমণ কাহিনী বদলে উপন্যাস, কখনো হরিণের বদলে শকুন্তলা, কখনো শকুন্তলার বদলে রাজ সিংহাসন, শকুন্তলা এসে উপেক্ষিত হয়ে ফিরে গেছে। আর্টের অন্বেষণ রাজকার্যের খাতিরে কতবার যে স্থগিত রাখতে হয়েছে তার ঠিক নেই, কিন্তু সেসব পরবর্তী জীবনের কথা। যে সময়ের কথা বলছিলাম সেটা আমার শিক্ষানবিশীর বয়সের।
সেই বয়সে উপলব্ধি করি যে আমি চাই আর না চাই আর্টও আমাকে তাড়া করে নিয়ে যায় ঝড়ের মতো, আমাকে ধ্বংস ভ্রংশ করে, শ্রান্ত ক্লান্ত বিপর্যস্ত করে, নিষ্পেষিত নিঃশেষিত করে, অদৃশ্য হয়ে যায়। এর নাম কি ইন্সপিরেশন, না ইম্পালস, না খ্যাপামি? আমি লিখছি না আমাকে দিয়ে লেখানো হচ্ছে? একটু আগে বলেছি আমি একজন প্রভু, কিন্তু প্রভুরও প্রভু আছে, আমাকে সে তার খেয়াল খুশি মতো, তার প্রয়োজন মতো গাধা খাটুনি খাটায়। সৃষ্টির চক্র অহরহ আবর্তিত হচ্ছে, আমি রথে দড়ি ধরে টানছি, আমাকেও বেগার খাটিয়ে নিচ্ছেন জগন্নাথ। আমি ভাবছি আমিই দেব, তা জানতে পেরে হাসছেন আমার অন্তর্যামী। আর্টের সার্থকতা কি? হওয়া না হয়ে তার গতি নেই, হয়েই তার সার্থকতা। বলি যে অমর হতে হবে এমন কি কথা আছে? সব লেখা বাঁচে না, যেটা বাঁচে সেটাকে আর পাঁচজনে বাঁচিয়ে রাখে বলেই বাঁচে। গ্রিক নাট্যকারদের নাটকের অল্প কয়েকখানেই বেঁচে আছে, হয়তো ওর চাইতেও সেরা নাটক ছিল, হারিয়ে গেছে, পুড়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে আলেকজান্দ্রিয়ায়। একবার লেখা হয়ে গেলে লেখকের উচিত নির্লিপ্ত হওয়া, যেটাকে নিয়ে এত পরিশ্রম এত প্রত্যাশা সেইটাই হয়তো অল্পায়ু, সেটার কোথাও কোনো খুঁত আছে বলে নয়, যেটা নিখুঁত নয় সেইটাই হয়তো ক্লাসিক হয়ে যায়। কেন যে এমন হয় কেউ ঠিক জানে না। জীবনের সঙ্গে আর্টের অতি নিবিড় সম্বন্ধ, কখনো জীবন আর্টকে প্রভাবিত করে, কখনো আর্ট জীবনকে। সেই জন্যে আমার সাহিত্য জিজ্ঞাসা আমার জীবন জিজ্ঞাসার সঙ্গে হাত ধরাধরি করে চলে এসেছে, একটা অপরটার থেকে বিচ্ছিন্ন নয়, তা বলে একটা অপরটার অধীনও নয়। আর্ট আর আর্টিস্ট চিরদিন স্বাধীন, তবে রিয়েলিটি আমার মনের মতো না হলে তাকে আমি পরিবর্তন করতে চেয়েছি, জীবনে না হোক সাহিত্যে। সেই জন্য আমি একজন বাস্তববাদী সাহিত্যিক হতে পারিনি, হয়েছে একজন আদর্শবাদী সাহিত্যিক। তা বলে আর সাহিত্যের আদর্শকে খাটো হতে দেইনি, সেখানে আমি অতন্দ্র প্রহরী। আমার শিক্ষানবিশের প্রথম ফলশ্রুতি পথে প্রবাসে, 23 বছর বয়সে ওর আরম্ভ, 25 বছর বয়সে শেষ। রবীন্দ্রনাথ ও প্রমথ চৌধুরী বিচিত্রায় লক্ষ্য করে আকৃষ্ট হয়েছিলেন, দ্বিতীয় জন তো শতপ্রবৃত্ত হয়ে ভূমিকাই লিখে দেন। তার নামের সঙ্গে আমার নামও জড়িয়ে যায়, যেমন আরো আগে টলস্টয়ের নামের সঙ্গে। এসব আকস্মিকের মতো লাগলেও আসলে কিন্তু আকস্মিক নয়, কোনো লেখকই নিঃসম্পর্কিত হতে পারে না, প্রত্যেকেরই কেউ না কেউ পূর্বসূরি। আমার সমসাময়িক সাহিত্যিকদের সঙ্গে আমার সাদৃশ্য এইখানেই যে সবাই আমরা রবীন্দ্রনাথের উত্তরসূরি, তাদের সঙ্গে আমার পার্থক্য এইখানে যে আমি টলস্টয়ের তথা প্রমথ চৌধুরীর মতো দুজন ভিন্ন ধর্ম লেখকের উত্তরসূরি। আবার আমি দুই মহান সাহিত্য প্রবাহে লালিত, একটি তো ভারতের রামায়ণ মহাভারতের গঙ্গোত্রী থেকে নির্গত 3000 বছরের ধারা, অপরটি ইউরোপের রেনেসাঁসের সাগর পার থেকে সমাগত 500 বছরের জোয়ার, কলকাতার বন্দরে উভয়ের যোগাযোগ ঘটে। এপারেও রেনেসাঁস শুরু হয়, ওপারের রেনেসাঁসের সঙ্গে এপারের রেনেসাঁসের একটি পরম্পরাগত সম্পর্ক ছিল, যেমন প্রাচীন ভারতীয় সংস্কৃতির সঙ্গে আধুনিক ভারতীয় সংস্কৃতির একটি পরম্পরাগত সম্পর্ক। দুটি পরম্পরাই ছিল আমার কাছে সত্য, প্রেরণার জন্য আমি কখনো ফিরে তাকাতুম অতীতের দিকে, যে অতীত স্বদেশের অতীত, আবার কখনো দৃষ্টিপাত করত পশ্চিমের দিকে, যে পশ্চিম স্বযুগের ভাব কেন্দ্র। সেই 12 বছর বয়স থেকে আমি সাগর পারে স্বপ্ন দেখি, আমার উপনয়ন গায়ত্রী মন্ত্রে হয়নি, হয়েছে আর্ট মন্ত্রে, সাগর পারেই তো তার আধুনিকতম বিকাশ। 23 বছর বয়সে ইউরোপের মাটিতে উপনীত হওয়াও এক প্রকার উপনয়ন, আমার সেই দ্বিতীয় উপনয়ন না ঘটলে আমার ভবিষ্যৎ কেমন আকান্বিত কে জানে, সেটাও তো একটা আকস্মিক ঘটনা। অথচ ঠিক আকস্মিক নয়, আকস্মিক আমার জীবনে বারবার এসেছে, আমাকে যা করবারটা করে দিয়ে গেছে, এখন মনে হচ্ছে তা নিয়তি নির্দিষ্ট। আমার ইচ্ছা অনুসারেই যদি আমার জীবন চলতো তাহলে তো আমার 17 বছর বয়সে আমেরিকায় পালিয়ে গিয়ে সাংবাদিক হওয়ার কথা, তাও ইংরেজি ভাষায়। তার মধ্যে কোথায় সাহিত্য, কোথায় সাহিত্য জিজ্ঞাসা? তেমনি পরবর্তী বয়সে লেখার সাধনা ফেলে অ্যাকশনের পেছনে ছুটেছি, হতে চেয়েছি ম্যান অফ অ্যাকশন, ব্যর্থ হয়েছি, পরিশেষে হৃদয়ঙ্গম করেছি যে সাংবাদিকতার মতো সেটাও আমার পক্ষে বন্যহংসীর পশ্চাৎ ধাবন, সে পথে গেলে আর যাই হোক সাহিত্যে পুরোগমন হতো না। মনে প্রাণে আমি টলস্টয় গান্ধীর অনুসরণ করি শুধু রাজনীতিবাদে, আমার জীবনযাত্রা ভুলে ভরে যায় না, আমার তো মনে হয় আমি ঠিক পথেই চলেছি। কিন্তু প্রশ্ন হলো, জীবনের আমূল পরিবর্তন হলে আর্টেরও কি আমূল পরিবর্তন হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন করে ভাবতে হয় কেমন করে লিখবো, কি লিখবো, কার জন্য লিখবো, কিসের জন্য লিখবো, লিখে সার্থকতা কি। জীবনের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়েও
আর্টকে আমি সরল, নিরাভরণ ও অকপট করি, ছল চাতুরি ছাড়ি, উজ্জ্বলতা পরিহার করি, জীবনে ক্ষমতা জিনিসটা মন্দ বলে আর্টেও ক্ষমতা বিসর্জন দিই। এক একটি বাক্য হয় এক একটি সূত্রের মতো সংক্ষিপ্ত, সারটাই আসল, ধারটা কিছু নয়, ভারটা তো বাহুল্য। আর্ট হয়ে দাঁড়ায় আর্টলেস। তাতেও আমার খেদ ছিল না, কিন্তু দেখা গেল সৃষ্টির আগুন নিভে আসছে, যে আগুন শিল্পী সত্তার আদি বহ্নিহীন। ইতিমধ্যে নাৎসিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ কামনা করি, কিন্তু যুদ্ধ যখন সত্যি সত্যি বেঁধে যায় তখন তার বীভৎসতা দেখে আমিও আধুনিক পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে মোহমুক্ত হই। টলস্টয় যেমন হয়েছিলেন, গান্ধী যেমন হয়েছিলেন, কিন্তু বিকল্প সভ্যতা কি আদি খ্রিস্টান যেমন টলস্টয়ের বেলা, না ভারতের 7 লক্ষ পল্লীর স্বশাসিত স্বনির্ভর ধর্মপ্রাণ জনগণের নৈতিক বলে বলীয়ান সভ্যতা যেমন গান্ধীর বেলা? প্রাচীন ভারতীয় সভ্যতা সম্পর্কে আমার মোহ ছিল না। মহাভারতের যুগের কুরুক্ষেত্র সেকালের অনুপাতে সমান বীভৎস, সমান লোকক্ষয়কর। কারো কারো মানুষে আরো এক বিকল্প ছিল, সোভিয়েত রাশিয়ার সাম্যবাদী সভ্যতা। সিডনি ও বিয়াত্রিস ওয়েবের বই পড়ে আমিও তার দিকে ঝুঁকেছিলাম, কিন্তু ওদেশে শিল্পী ও ভাবুকরা যেভাবে বিতাড়িত বা নিহত হন তার খবর পেয়ে আমার মোহভঙ্গ হয়। কেবল পোষা বুদ্ধিজীবীরা সেই স্বর্গে বাস করতে পারে। যারা পোষ মানবে না, তারা যদি মানে মানে মাসতে চায় তো কাজ বন্ধ করবে বা অন্য কাজ করবে। আমি গান্ধীজির স্বপ্নে শরিক হই। আমি বিশ্বাস করতে আরম্ভ করি যে ভারতের জনগণই একদিন আনবে ভারতের মৌলিক রেনেসাঁস। সেটা ইউরোপের সঙ্গে মেলানো গত শতকের মধ্যবিত্ত শ্রেণীর ক্ষীণপ্রাণ রেনেসাঁস নয়। রেনেসাঁসে যারা নায়ক হবেন তাদের হৃদয় পড়ে থাকবে না কয়েকটি মহানগরে। সেসব শহরে তারা ঘরেরও নন, ঘাটেরও নন, তারা মূলহীন ও পরাসক্ত। শহুরে বুদ্ধিজীবীদের নেতৃত্বে নতুন একটা সভ্যতার উদ্ভব বা বিকাশ হতে পারে না। পুরাতনের পুনরাবৃত্তিও কি হবে? রাজসভা ভিন্নতার অস্তিত্ব কল্পনা করা যায় না, অথবা মঠ বাড়ি জনগণের অংশ তাতে সামান্য। আমি লোক সংস্কৃতির ভিতরেই ভাবী সংস্কৃতি সম্ভাব্যতা নিহিত দেখি। হাজার হাজার বছর ধরে সে সংস্কৃতি অন্তঃসলীলা ফুলগুর মতো বহমান থেকেছে ভারতের নিভৃত পল্লীর জনমানসে। রাজসভার বা মঠ বাড়ির, গঙ্গার বা যমুনার ধার ধারিনি আমি, তার স্বাধীনতাকে শ্রদ্ধা করি। কিন্তু কালের সঙ্গে তাল রেখে চলা কি তার পক্ষে সম্ভব? আমরা যারা যুগ সচেতন, বিজ্ঞান সচেতন, বিশ্ব সচেতন, তারা কি লোক সংস্কৃতির প্রাকৃত রূপে, গ্রাম্য রূপে তৃপ্ত হতে পারবো? আমরা যদি তাকে সংস্কৃত করতে চাই, সভ্য করতে চাই, সেও কি আমাদের হস্তাবলে সইতে পারবে? তাহলে কি আমরা শিক্ষিত বিদ্যা ভুলে যাব, প্রকৃতির কাছে পাঠ নেব, মাটির সন্তান হয়ে হাল ধরবো, দাঁড় বাইবো, তাঁত বুনবো? গান্ধীজির মনের কথাটা ছিল তাই, কিন্তু আমার মনের কথাটা তা নয়। ইউরোপের মহাযুদ্ধ শেষ হলো, এদেশের গৃহযুদ্ধ আরম্ভ হলো। সেটা গত শতকের আমেরিকার গৃহযুদ্ধের অনুরূপ না হোক, দাপরের কুরুক্ষেত্রের পুনরাবৃত্তি হতে পারত। দেশভাগ প্রদেশ ভাগ দিয়ে কোনো মতে সেটা থামানো গেল, কিন্তু যে পরিমাণ বিদ্বেষ জমেছিল এখনো তা সম্পূর্ণ ক্ষয় হয়নি। কেমন করে বলবো যে ইউরোপের চেয়ে এদেশের লোক অহিংস বা সাত্ত্বিক বা উদার বা মহৎ বা অগ্রসর বা সভ্যতর সংস্কৃতিমান? জনগণের উপর ছেড়ে দিলে তারা এক মৌলিক রেনেসাঁস ঘটাবে কেমন করে বিশ্বাস পোষণ করব? স্বাধীনতার স্বরূপ দেখে স্বয়ং মহাত্মা গান্ধী একদিন দুঃখের সঙ্গে স্বীকার করেন যে তার মোহভঙ্গ হয়েছে। আমারও মোহ যেটুকু আছে সেটুকু এই কারণে যে মানুষ ভুল করতে করতেই শেখে, এদেশের জনগণও ভুল করতে করতেই শিখবে। বাংলাদেশের মানুষ 30 লক্ষ প্রাণদান করে শিখেছে। দারুণ এক দুর্যোগের ভিতর দিয়ে যেতে হচ্ছে বলে দেশের লোক এখন আলোর জন্য আমাদের দিকে তাকায়, শুধু রসের জন্য নয়। আর আমরা তাকাই প্রাচীন ও আধুনিক, প্রাচ্য ও পাশ্চাত্য উভয় দিকে। দ্বীপ থেকে দ্বীপ জ্বালিয়ে তুলে ধরি, খুব বেশি দূর না গেলেও কিছু দূর যায় তার আভা। জীবনের আমূল পরিবর্তন এখনো ঘটেনি, যদিও এখন আমি 70-এ পড়েছি, কিন্তু এতদিনে আমি হৃদয়ঙ্গম করেছি যে জীবনের আমূল পরিবর্তন ঘটলেও আর্টের আমূল পরিবর্তন ঘটে না, ঘটা উচিত নয়। জীবনের সঙ্গে আর্টকে মেলাতে গেলে সে তার আপনার লক্ষ্য ভেদ করতে পারে না। জীবনের লক্ষ্য আর আর্টের লক্ষ্য এক নয়,
মানুষ হিসেবে ভালো হতে চাওয়া নিশ্চয়ই ঠিক, কিন্তু মানুষ হিসেবে ভালো হতে গিয়ে শিল্পী হিসেবে মন্দ হওয়া একেবারেই ভুল। জীবন যাপনের ধারায় মারাত্মক ভুল ছিল বলে তার সংশোধনের প্রয়োজন ছিল, কিন্তু অশুদ্ধ জীবনেও আমার ভিতরে যে সৃষ্টির আগুন দিন রাত জ্বলেছিল, সে আগুন যদি শুদ্ধ সাত্ত্বিক ত্যাগময় জীবনে একটু একটু করে নিভে যায়, তবে সেটাও তো হবে মারাত্মক ভুল। সেখানে জ্বালা নেই, সেখানে সৃষ্টি নেই, সূর্য নক্ষত্রের মতো জ্বলতে হবে আমাকে। আমিও যদি বিশ্ব সৃষ্টির সঙ্গে সঙ্গতি রাখতে চাই, স্রষ্টার ধর্ম সৃষ্টিশীল হওয়া, স্রষ্টার কর্তব্য সৃষ্টির আগুনকে জ্বালিয়ে রাখা, সেক্ষেত্রে তো মারাত্মক ভুল হয়নি, আমূল পরিবর্তন করতে হয় জীবনে, করব আর কেন। বহুবিধ পরীক্ষা নিরীক্ষার পর উপলব্ধি করি যে আমার শিক্ষানবিশীর দিনে সেই সব মূল প্রত্যয় মোটের উপর ঠিকই ছিল। আরো ভালো করে লেখার খাতিরে যখন যেটুকু পরিবর্তন আবশ্যক হবে তখন সেটুকু করলেই চলবে, কিন্তু লেখা যদি আরো ভালো না হয় তবে পরিবর্তন নিরর্থক। ভালো এক্ষেত্রে নীতির বিচারে নয়, রসের বিচারে, রূপের বিচারে। আমার উপরে পড়েছে রসের দায়, রূপের দায়, অন্য কথায় সত্যের দায়, সৌন্দর্যের দায়। এর উপরে শিবের দায় যদি চাপে সেবার বইতেও আমি রাজি, কতবার বইতে হয়েছে, কিন্তু তার চাপে যেন আর্ট চাপানো পড়ে। জগতের ভালো করতে গিয়ে আর্টের মন্দ করতে আমি অনিচ্ছুক, আমার আর্টিস্ট সত্তাকে আমি রক্ষা করব, এটাই প্রাথমিক। ধন্যবাদ সবাইকে।